তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান, তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পন্ন হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। সৌধটির নকশা কে করেছিলেন এ প্রশ্নে অনেক বিতর্ক থাকলেও এটি পরিষ্কার যে শিল্প নৈপুণ্য সম্পন্ন একদল নকশাকারক ও কারিগর সৌধটি নির্মাণ করেছিলেন, যার ওস্তাদ আহমদ লাহোরির সাথে ছিলেন, যিনি তাজমহলের মূল নকশাকারক হওয়ার প্রার্থিতাই এগিয়ে আছেন। তাজমহলকে কখনো শুধু তাজ নামে ডাকা হয়, মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসাবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয়, বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। ১৬৩১ খ্রিস্টাব্দে শাহজাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মুমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মুমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যার সন্তান গৌহার বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ মুমতাজের মৃত্যুর পর শুরু হয়। মূল সমাধিটি সম্পন্ন হয় 1648 খ্রিস্টাব্দে এবং এর চারদিকের ইমারত এবং বাগান আরও 5 বছর ধরে পরে তৈরি হয়। এই তাজমহল সম্পর্কে পর্যটক ফ্রান্সিস বেরনিয়ার লিখেছেন, দুটি বিস্ময়কর সমাধির বিবরণ দিয়ে আমি চিঠিটি শেষ করব, যারা আগ্রাকে দিল্লির চেয়ে শ্রেষ্ঠ করেছে। একটি নির্মাণ করেছেন সম্রাট জাহাঙ্গীর তার পিতা আকবরের সম্মানে এবং অন্যটি সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মরণে তৈরি করেছেন। তাজমহল, যা অসাধারণ সৌন্দর্যের অধিকারী, স্বামী তার স্ত্রীর শোকে এতই শোকার্ত যে স্ত্রীর জীবনে যেমন তার সাথেই ছিলেন, মরণেও তিনি তার কবরের কাছে থাকবেন।